তবে প্রথমে এই ফার্স্ট চ্যাপ্টার থেকে বলছিলাম যে এমসিকিউ লাগবে আমাদের, আর আমি যে যে টপিকগুলো পড়িয়েছিলাম তথ্য ও ডেটা, এর মধ্যে পার্থক্য, সংজ্ঞা, বিশ্বগ্রামের সংজ্ঞা মানে গ্লোবাল ভিলেজ, এই গ্লোবাল ভিলেজের যিনি আসলে উদ্ভাবক অর্থাৎ সবার সামনে যে ব্যক্তি এই গ্লোবাল ভিলেজ শব্দটি প্রকাশ করেন, জনপ্রিয় করে তোলেন, তার নাম শাল বই দুটির নাম এইটা। এরপরে আমাদের যে উপাদান, হ্যাঁ, গ্লোবাল ভিলেজের উপাদানসমূহ, দুই ধরনের উপাদান আছে, একটা হচ্ছে প্রতিষ্ঠার উপাদানসমূহ, ঠিক আছে, প্রতিষ্ঠার উপাদানসমূহ মানে গড়ে পড়ার দরকার নেই, গড়ে পড়তে গেলে কিন্তু প্রশ্ন না বুঝে কিন্তু তোমার অ্যান্সার করতে হবে, প্রশ্ন উত্তর ভুলে যাবে। এই জন্য আমরা যখন পড়ব, রিডিং পড়ি আর যাই পড়ি না কেন, এটা আসলে কী করতেছি তার টপিকটা তোমাদেরকে মনে রাখতে হবে। কারণ আমি যখন এটা রিডিং করছি আমি কী পড়তেছি, সুবিধা তো এটা তো দরকার নেই। আমি বলছি যে গ্লোবাল ভিলেজের উদ্ভাবক বা প্রতিষ্ঠাতা যিনি করেছেন তার নামটা মনে রাখতে হবে, তিনি কোন কোন বই তৈরি করছেন সেই বই দুটির নাম, কত সাল, তারপরে প্রতিষ্ঠা এই উপাদানগুলো পড়তেছি আসলে কী ধরনের উপাদান, প্রতিষ্ঠা সংক্রান্ত উপাদান, এইভাবে পড়তে হবে, তাহলে মনে রাখা সহজ হয়ে যাবে। এবং এটা তুমি রিডিং করে হার্ডওয়্যার সম্পর্কে একটু পড়লে, সফটওয়্যার সম্পর্কে, ইন্টারনেট সংযোগ, কানেক্টিভিটি, মূলত তুমি এই নামগুলো মনে রাখবা, তাহলে আশা করি এটা মনে থাকবে। তারপরে বাকি যত কিছু আছে, এখানে 11টা পয়েন্ট দিয়েছে, এটাও গ্লোবাল ভিলেজের উপাদান কিন্তু প্রতিষ্ঠার উপাদান না, এগুলো হচ্ছে কিছু প্রধান প্রধান উপাদান বা সাধারণ উপাদানও বলা যায়। তো এই যে 11টা দিয়েছে তার মানে যে এই 11টা তা না, এছাড়া আরও অনেক অনেক উপাদান আছে, ঠিক আছে। তা এই জায়গায় জাস্ট ক্ষেত্রগুলো বলে দিছে যে এই ক্ষেত্রে, ঠিক আছে, সামরিক ক্ষেত্রেও কিন্তু এই আমাদের বিশ্বগ্রামের উপাদানসমূহ রয়েছে, এখানে দেয়নি, ঠিক আছে। তা বিভিন্ন ক্ষেত্রে এটা হতে পারে, অর্থাৎ আমরা ওই পাঁচটা উপাদান মুখস্থ করবো, বাকি যত উপাদান আমাদের আসবে সব কিছু এই প্রধান প্রধান উপাদান বা বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদান হিসেবে আমরা বলতে পারি। তাহলে এটা গেল। আর এখান থেকে টেলিযোগাযোগ, যোগাযোগ এটা আমরা পড়াইনি, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না। তারপর এখান থেকে যোগাযোগ নিয়ে কিছু আসে, যেমন টেলিযোগাযোগই, এটা আমরা এমসিকিউ আমরা যখন দিব তখন আমরা বলবো যে কী আসলে পড়া লাগবে, এটা দরকার নেই তেমন। এইখান থেকে স্যাটেলাইটটা আমরা মিসিং করে গিয়েছিলাম, এটা কারণ এটা পরবর্তীতে আসে, তোমাদের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার বা পরবর্তী একটা চ্যাপ্টারে এটা নিয়ে আলোচনা আছে, বা তোমাদের ওই যে আমরা একটা স্যাটেলাইটের একটা আলাদাভাবে একটা টপিক আছে সেখানে আমরা পড়বো। স্যাটেলাইট থেকে মূলত একবার রিডিং পড়বা। এইখানে যে যেটা আসে এমসিকিউতে, যে আসলে বাংলাদেশের একটা স্যাটেলাইট আছে, এটাকে কী বলা হয় জানো, কেউ কথা বলো, বাংলাদেশে একটা স্যাটেলাইট আছে, এই স্যাটেলাইটের নাম কি? আসলে কত উচ্চতায় আছে সেটা আমাদেরকে, তাহলে আচ্ছা সরি আমি একটু অন্যদিকে খেয়াল করছিলাম। আচ্ছা স্যাটেলাইটের উচ্চতা, স্যাটেলাইটটা আসলে কি এটা কিন্তু লেখা আছে এখানে, সেটা হচ্ছে মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক ও প্রক্রিয়ায় উদ্ভাবিত কৃত্রিম উপগ্রহ, মানে স্যাটেলাইট যেটা সেটাই মূলত কৃত্রিম উপগ্রহ, ঠিক আছে। আচ্ছা যেমন চাঁদ, তারপরে আরও যে সূর্য, বিভিন্ন ধরনের নক্ষত্র, আমরা এগুলো কি প্রাকৃতিক উপগ্রহ বলি, ঠিক আছে। আর আমাদের বানানো বিভিন্ন দেশের যে আমরা সাধারণত স্যাটেলাইট বলে থাকি, ঠিক আছে, অর্থাৎ মানুষের তৈরি যে স্যাটেলাইটগুলো সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ হিসেবে বলা হয়। এই এটা পাওয়া লাগবে যে চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ সেটা, ঠিক আছে, কত উচ্চতায় আছে, যেগুলো চাঁদের মতো পৃথিবী প্রদক্ষিণ করে রাখে, পৃথিবীর উপগ্রহগুলো তাদের সেবার সুবিধার্থে পৃথিবীপৃষ্ঠ থেকে, অর্থাৎ এই পৃথিবীপৃষ্ঠ থেকে উপগ্রহ কত কিলোমিটার দূরত্বে আছে সেই এই মানে হচ্ছে সংখ্যাটা তোমাদেরকে মুখস্থ করে রাখা লাগবে,
এইটা কিলোমিটারে আছে, এটা মাইলও তোমাদেরকে মনে রাখা লাগবে, ঠিক আছে? দেখা গেলো কিলোমিটার না দিয়ে মাইল দিল। এই স্যাটেলাইটটা আমি স্কিপ করে গিয়েছিলাম, কিন্তু এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে আর লাগবে না কিছু। আমরা আজকে ক্লাস নিচ্ছি কিসে? গুগল মিটে। এটা কিসে? আসলে কনফারেন্সিং এর একটা অ্যাপ, কনফারেন্সিং রিলেটেড অ্যাপ। বিভিন্ন কিছু অ্যাপ আছে, জুম আছে, গুগল মিট আছে, স্কাইপি আছে, ভাইবার আছে, এগুলো দিয়ে আসলে করা যায় না। আমরা জুম থেকে করতে পারি, গুগল মিট থেকে এভাবে ক্লাস নেওয়ার, মানে ক্লাস নেওয়ার সুবিধাটা একটু বেশি। সব কিছুতেই ক্লাস নেওয়া যায়, কিন্তু ওগুলো থেকে আমরা যেভাবে স্ক্রিন শেয়ার করছি, আবার লেখালেখিও কিন্তু করা যায়। এগুলো হচ্ছে আসলে কনফারেন্সিং রিলেটেড অ্যাপ, ভিডিও কনফারেন্সিং রিলেটেড অ্যাপ, ঠিক আছে? তো এগুলো তোমরা পারবা বিধা এগুলো স্কিপ করে আছে, এবং তেমন বেশি ইম্পর্টেন্ট না। আরও কিছু আছে, এক মিনিট, এক এক সেকেন্ড, আমি একটু ফোন দিচ্ছি। হ্যালো, আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ কে বলছেন? রোহান, কে অবস্থা বলো? আমি তো অনলাইনে পড়াচ্ছি, অনলাইনে তো সবাই যুক্ত হয়েছে, অনলাইনে গুগল মিটে, গুগল মিটে। তুমি কোথায়? তা গুগল মিটে যুক্ত হতে পারবে না, নেট নাই? তা লিঙ্ক দিছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে, গুগল মিটের লিঙ্ক দিছি, দেখো সবাই আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোনো জামানায় বাস করতেছে, বুঝছেন? ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল। আচ্ছা, এই জায়গার থেকে বুলেটিন বোর্ড, এটা কি? ওই যে আমরা অনেক সময় দেখবা লাইভে, লাইভে আমাদের সংবাদ সম্প্রচার হয়, একটা হচ্ছে ভিডিও রেকর্ড করে পরবর্তীতে সম্প্রচার করা হয়, আর একটা হচ্ছে সরাসরি, ঠিক আছে? সেক্ষেত্রে সেই ধরনের নিউজগুলোকে এই বুলেটিন বোর্ডের মাধ্যমে ব্যবস্থা করা হয় দেখানোর, ঠিক আছে? এই যে বিজ্ঞাপন, যেমন বিভিন্ন ধরনের সাধারণত বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে এই বোর্ডটা ব্যবহার করা হয়, কিন্তু বিভিন্ন সম্প্রচারের ক্ষেত্রে এই বুলেটিন বোর্ডের মাধ্যমে আসলে এই বিজ্ঞাপন বলি আর যে কোনো নিউজ বলি না কেন সম্প্রচার করা হয়। এটা একবার পড়বা, ইলেকট্রনিক ব্যবস্থা, যেখানে কি লিখছে, যেখানে কেন্দ্রীয় কম্পিউটার সাথে অন্যান্য কম কম্পিউটারসমূহ টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত থাকে, ঠিক আছে? মানে আসলে সংযোগটা এই বুলেটিন বোর্ডের মাধ্যমে হয়ে থাকে বিভিন্ন সম্প্রচার। এইটাও একটি ইম্পর্টেন্ট, বুলেটিন, শুধু বুলেটিন বোর্ড এরকম মনে রাখো। আসতে পারে যে বুলেটিন বোর্ড কী, তো সেই একটা লাইন যে এটি হচ্ছে কি, যে ইন্টারনেটে বিজ্ঞাপন প্রদানের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ব্যবস্থা, যেখানে কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্যান্য কম ক্ষমতা সম্পন্ন কম্পিউটারসমূহ টেলিফোন লাইনের সাথে। মানে কি, যখন আমাদের এখানে কোনো একটা নিউজ আমরা দেখছি আমাদের কম্পিউটার অথবা মোবাইলে, তার মানে হচ্ছে যেখান থেকে সম্প্রচার করা হচ্ছে তাদের ক্ষমতা খুবই বেশি, তাদের যে ডিভাইস দিয়ে ব্যবহার করতেছে সেই ডিভাইস থেকে বিভিন্ন ডিভাইসে তারা সম্প্রচার করতেছে, সেখান থেকে অর্থাৎ উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার থেকে অন্যান্য কম্পিউটার কম ক্ষমতা সম্পন্ন ডিভাইসগুলোতে কী আসে, সম্প্রচার হয়ে থাকে, ঠিক আছে? টেলিকাস্ট হয়। আচ্ছা, তারপরে একটা কিছু কিছু টপিক আমরা খুব বেশি একটা ইম্পর্টেন্ট ছিল না, বেঁধে আমরা স্কিপ করে গেছিলাম, আজকে একটু স্মরণ করে দিচ্ছি। তাহলে এখানে বুলেটিন বোর্ড বললাম, এর পাশে আর একটা কোনটা বলছিলাম, যে স্যাটেলাইট, ঠিক আছে? এই দুইটা একটু ইম্পর্টেন্ট মোটামুটি। তারপরে এখান থেকে এগুলো কিন্তু সবই কিন্তু কিসের, কিসের উপাদান, ওই যে গ্লোবাল ভিলেজের উপাদান, প্রতিষ্ঠা সংক্রান্ত উপাদান, সাধারণ উপাদানের মধ্যে যে যে উপাদানগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে যাচ্ছি।
এরপরে আরেকটা আছে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং, এটা তোমরা তোমাদের মতো করে সুন্দর করে একটু একটু রিডিং করবা, তোমরা তোমার যেভাবে লেখো মার্ক পেয়ে যাবে। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সবাই কম বেশি বোঝে, তোমরা তোমাদের মতো করে। ফ্রিল্যান্সিংটা কি? মুক্ত পেশা, তার মানে কারোর অধীনে না থেকে। সহজ কথা হচ্ছে কারোর অধীনে না থেকে তুমি কি নিজে মুক্তভাবে কিছু ইনকাম বা আয় উপার্জন করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ঠিক আছে, ফ্রিল্যান্সিং মানে কোনো রকম কারোর অধীনে থাকার দরকার নাই। ঠিক আছে, আউটসোর্সিংটাও, আউট মানে কি? বাহিরে, অর্থাৎ তুমি তোমার যদি অফিসিয়াল কোনো কর্মক্ষেত্র থাকে তার বাইরে যদি তুমি কোনো অতিরিক্ত ইনকাম করে থাকো সেটাই হচ্ছে আউটসোর্সিং। এটা তুমি সুন্দরভাবে গুছিয়ে লিখবা। আরও একটু সুন্দর করে, তথ্য প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস বা কম্পিউটার ব্যবহারের মাধ্যমে হ্যাঁ অতিরিক্ত ইনকাম করার যে ওয়ে বা প্রক্রিয়া পদ্ধতি সেটা হচ্ছে আউটসোর্সিং। আর ফ্রিল্যান্সিংটা জাস্ট পার্থক্য এতটুকু যে কারোর অধীনে না থেকে মুক্তভাবে, ফ্রিল্যান্সিংটা হচ্ছে কারোর অধীনে না থেকে মুক্তভাবে। এই যে কিছু কিছু পার্থক্য যদি হালকা যদি কিওয়ার্ডগুলো মনে রাখো তাহলে সংজ্ঞা লিখতে তোমাদেরকে সুবিধা হবে, মুখস্থ করার দরকার নাই। আচ্ছা, আর এমসিকিউর জন্য চিন্তা নাই, আমি নেক্সট টাইম থেকে আমি হচ্ছে আমাদেরকে শিট দিয়ে দিব যে সমস্ত এমসিকিউগুলো বেশি বেশি বোর্ডে আসছে। আচ্ছা, এইগুলো একটু জানিয়ে দিই যে আসলে এগুলো কী। দেখো, বিভিন্ন আমরা অনেক সময় বলি যে আমরা তো অনলাইনে ইনকাম করতে চাই বা ইনকাম করে আসলে মানুষ কীভাবে, এগুলো অনেকে আমি মনে করি তোমরা সবাই ম্যাক্সিমাম জানো, কিন্তু যারা জানো না সেইগুলো হচ্ছে যে এইগুলো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, freelancer.com। এগুলো কি ওয়েবসাইট? সবই ওয়েবসাইট, যেমন ফেসবুক একটা ওয়েবসাইট, এই এই যে নামগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলো একটা ওয়েবসাইট। কিন্তু এটার পার্থক্যটা হচ্ছে এটা থেকে আমরা এগুলো একটা বিশ্বস্ত ওয়েবসাইট, অনেক অনেক ওয়েবসাইট আছে তো সবগুলো বিশ্বস্ত না। দেখো, তুমি কাজ করে দিলে বায়ার তোমার কাজটা নিয়ে সে উধাও, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো এগুলো হচ্ছে বেশি ভেরিফাইড সাইট না। এই যে নামগুলো দেখতে পাচ্ছ এগুলো ভেরিফাইড সাইট, দেশ কিংবা আমাদের বাইরের দেশ সবাই এই সাইটগুলোতে বেশি বেশি কাজ করে এবং প্রচুর টাকা উপার্জন করে, যেমন freelancer.com। এই যে তাহলে প্রশ্ন যেটা আসতে পারে যে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং সাইট, একটি ফ্রিল্যান্সিং সাইটের নাম উল্লেখ করো, তাহলে এই জায়গার থেকে freelancing.com বা freelancer.com, upwork.com, fiverr.com, bilancer.com, affiliatemarketing.com। যেমন ওই যে কিছুদিন আগে আমাদের আন্দোলনে এক আমাদের তোমাদের এক শিক্ষার্থী ভাই মারা গিয়েছে মুগ্ধ নাম করে, সে কিন্তু প্রচুর অনেক ছোট, হ্যাঁ মানে তোমাদের বড়, অথচ এই খুলনা ভার্সিটিতে পড়ে প্রচুর ইনকাম করত। একটা fiverr.com কিন্তু বেশি দিন হয়নি, বেশি হলে 10 বছর, এর তা 20-30 বছর ধরে অন্যান্য সাইটগুলো আছে। তো এই fiverr.com-এ সে ইনকাম করে প্রচুর টাকা ইনকাম করত। তো এই fiverr.com তারাও কিন্তু তার প্রোফাইলে তাদের যে সাইট তার নাম দিয়ে কিন্তু তার কথা স্মরণ করছে। তো এই fiverr.com-টাও বর্তমানে ছোটোখাটো কাজের জন্য মানে ছোটো থেকে শুরু করার জন্য এই একটা সাইট আছে, খুবই বিশ্বস্ত। এ বলে দিছে কবে থেকে, 2010 সালে ইসরায়েলের একটি কোম্পানিটা প্রতিষ্ঠা, মানে এই যে আমি বললাম 10 বছর, তার মানে হচ্ছে শুরু হয় 2010 সালে, বাংলাদেশে আস্তে আস্তে 4-5 বছর লেট হয়। আসলে সাইট না, অ্যাফিলিয়েট মার্কেটিং বিভিন্ন সাইট আছে, এটা হচ্ছে একটা কাজ আছে, হ্যাঁ মার্কেটিং এর অ্যাপ যেগুলো আছে, এটা হচ্ছে টাকা ইনকাম করার জন্য। তোমার টাকাটা আসলে আসবে কিভাবে সেই জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হয় গুগলে, সেটাকে বলা হচ্ছে গুগল অ্যাডসেন্স। আমি সবকে জিনিসগুলো অবশ্যই জানা দরকার, নলেজ রাখা দরকার। তাহলে এই গুগল অ্যাডসেন্সটা হচ্ছে যারা ইউটিউবার বা বিভিন্ন ধরনের প্রফেশনাল অনলাইন প্রফেশনাল যারা কাজ করে থাকে তাদের জন্য এই অ্যাকাউন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। তা নাহলে টাকা পয়সার যে উঠানোর যে ওই সেইটা আসলে তারা পারবে। এই হচ্ছে মূলত অনলাইন রিলেটেড কিছু নির্দিষ্ট কিওয়ার্ড বা বিভিন্ন ধরনের সাইটের নাম। আমরা
এছাড়া ই লার্নিং বলো, ই বুক বলো, এগুলো সব পারবা। কারণ কি অনলাইনে বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনলাইনের মাধ্যমে পড়াশোনা যেটা সেটা হচ্ছে ই লার্নিং। সব কিছু ই দিয়ে যেটা সেটাই সবসময় ওইভাবেই, ঠিক আছে? অনলাইনের মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে এইভাবে তোমরা সংজ্ঞা লিখে দেবা। গেল ই বুক, ই লার্নিং, এই ধরনের যত কিছু কন্টেন্ট আছে, ই লার্নিং, সব কিছু এইভাবে তোমরা নিজেদের মতো করে একটু বুঝিয়ে লিখে দিলে ওটা কমপ্লিট। চিকিৎসার মধ্যে একটা আছে টেলিমেডিসিন, অর্থাৎ অনলাইনে চিকিৎসা পদ্ধতি অর্থাৎ চিকিৎসা সেবা দেওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে টেলিমেডিসিন। আমরা এরপরে যে টপিক আমরা তোমাদের পড়িয়েছি সেটা হচ্ছে কি, ভার্চুয়াল রিয়েলিটি, মনে আছে সবার? এই নূর, মনে আছে ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা মনে আছে? ভার্চুয়াল রিয়েলিটি অর্থ কি? আচ্ছা, আমাদের তো পড়া পড়ার নাই তো, মনে হয় পড়াইছিলেন কি পড়াইছি তা তো জানি, আমি জানি পড়াইছি অনেক ব্যাচে, কয়েকটা ব্যাচে তো পড়ালাম। আমাদের তো প্রথমের কয়েকদিন ওই যে উপাদান উপাদান এইগুলাই আর কি। ভার্চুয়াল রিয়েলিটি এর অর্থ কি? ভার্চুয়াল মানে কি? ভার্চুয়াল মানে এই যে ইন্টারনেটের মাধ্যমে যেগুলো সেগুলো না তো। ভার্চুয়ালটা হচ্ছে আসলে অনলাইন জগতে আমরা অর্থাৎ কি সরাসরি না হয়ে আমরা ভার্চুয়ালি, হ্যাঁ, যে কাজটা করি আসলে সেটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল। অর্থাৎ বাস্তব, বাস্তব যেটা বোঝায় আমরা বাস্তব কথা, বাস্তব কথা, এই বাস্তব কথা না আসলে, কিন্তু বাস্তবের মতো, এইটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এই জায়গায় ভার্চুয়ালিটির মধ্যে এই উপাদানগুলো, ঠিক আছে? তাহলে যারা এই যে মিস করছো তারা হচ্ছে এই যে এই জিনিসগুলো আজকে মনে রাখো, যে ভার্চুয়ালিটির সংজ্ঞাটা পড়বা, এই যে ভার্চুয়ালিটি, ভিআর বক্স, জায়গার থেকে সংজ্ঞা, এই যে ভার্চুয়ালিটির সংজ্ঞা কি, এই যে মাঝখান থেকে যে ভার্চুয়ালিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা, প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়ালিটি বা কৃত্রিম বাস্তবতা বলে, ঠিক আছে? আমি এটি রেকর্ড করতেছি, আমি গ্রুপে দিয়ে দেবো, এখান থেকে যে জিনিসগুলো আমি বলতেছি এইগুলো নোট করে নিবে। এই ভার্চুয়ালিটির উপাদান এটাও মুখস্থ করবা, ঠিক আছে? এটা হচ্ছে সাদা কিছু উপাদান আছে ভার্চুয়ালিটির উপাদানসমূহ, না সাধারণ উপাদানসমূহ, মানে কী কী আসলে ভার্চুয়ালিটির তৈরি ব্যবহৃত হয়, আর একটা আছে তৈরির সময় কী কী ব্যবহৃত হয় সেইগুলো আছে, যে পাঁচটা আচ্ছা চারটা আছে, চারটা পয়েন্ট আছে, ইফেক্টর, এটি সিমুলেটর, অ্যাপ্লিকেশন, জিওমেট্রি, এগুলো হচ্ছে তৈরির সময় এই উপাদানগুলো ব্যবহার করে। যেমন ঠিক গ্লোবাল ভিলেজে আমরা দেখছিলাম যে পাঁচটা উপাদান আমরা মুখস্থ করতে বলছিলাম, অর্থাৎ প্রতিষ্ঠা সংক্রান্ত, আর বাকিগুলো হচ্ছে প্রধান প্রধান বা সাধারণ উপাদানসমূহ। ঠিক ভার্চুয়ালের ক্ষেত্রেও তাই, ভার্চুয়ালিটির মেন মেন উপাদান আছে যে আটটা, সাতটা, সাতটা আছে, আর হচ্ছে এই যে তৈরির উপাদানসমূহ আছে এরকম চারটা, এটা দুইটা, দুইটা দুই ধরনের উপাদান, এটা মনে মানে মুখস্থ করে ফেলবে। এবার ভার্চুয়ালিটির কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, অর্থাৎ যখন এই প্রযুক্তিটা তৈরি করা হয় বা বিভিন্ন সময় যখন ভার্চুয়ালিটি নিয়ে গবেষণা করা হয় তখন গুরুত্বের সাথে এই জিনিসগুলো বিবেচনা করা হয়, শব্দ, দৃষ্টি, মস্তিষ্ক, স্পর্শ, টেলিপ্রেজেন্স, বা মানে ভার্চুয়ালিটির ক্ষেত্রে আমরা এই যে দুইটা দুই ধরনের উপাদান এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়, এইটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিভিন্ন ক্ষেত্রে ভার্চুয়ালিটির ব্যবহার রয়েছে, এমন কোনো কিছু নাই যেখানে ভার্চুয়ালিটির ব্যবহার আসে নাই বা নাই, অর্থাৎ যে কোনো ক্ষেত্র হতে পারে, যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে আমাদের ভার্চুয়ালি বলো আর যে কোনো ক্ষেত্রে বলো, আমাদের এই ভার্চুয়ালিটির ব্যবহার আমাদের দেশে না হলেও বাইরের দেশে এর ব্যবহার অপরিসীম। এটা হচ্ছে মোটামুটি আমরা যা পড়িয়েছিলাম তার একটু রিপিট করলাম, আমরা একটু ম্যাথমেটিকে যাই।
আচ্ছা ম্যাথমেটিকে, অর্থাৎ ম্যাথমেটিক বলতে থার্ড চ্যাপ্টারে, থার্ড চ্যাপ্টারে কিন্তু আমাদের এই যে কনভার্সেশন শেষ হয়ে গেছে। আমরা এই পরিবেশ পরিস্থিতি ভালো হলে আমরা নেক্সট দিন তোমাদেরকে নতুন যে টপিক আছে সেটা শুরু করব। এই যে অবস্থা, কতদিন যাই বলা যাচ্ছে না কিছু। নূরের কি মুখস্থ হয়েছে? সেই তোমার তো মাঝে মাঝে ভুলে যাও, সব দিয়ে চলে গেল। আছে কিরা? খালি নূর আছে তোমাদের ব্যাচের, আর অন্য ব্যাচের দুইজন আছে। আচ্ছা দাদা, সংখ্যা পদ্ধতি, এই বাকি দুজন একটু কথা বলো। এই যে নাম তো ভুলে গেছি আবার, নাম তো তোমাদের নাম রিনেম করে লেখনি। একজন হচ্ছে সামিহা, আর একজন কে? এই সামিহা আর একজন কে, কথা বলো। ওরা মনে হয় তরকারি কাটতে গেছে, মেয়ে মানুষ তো। তাহলে সামিয়া বলো, ওই যে ম্যাথমেটিকটা তোমার মনে হয় তোমার যেটা দেখলাম যে তোমার অনেক অগ্রগতি ভালো, মানে মোটামুটি তোমার কমপ্লিট। এখন আমরা নেক্সট থেকে এদের কিরা অ্যাডমিট করব। মুনতাকিম সাদিক, ও সাদিক, সাদিকের ম্যাথমেটিক অর্থাৎ ম্যাথ পার্টটুকু কেমন হলো, কেমন হয়েছে, প্র্যাকটিস কেমন? আলহামদুলিল্লাহ স্যার, ঠিক আছে, ভালো মতো। এখন কিন্তু আমরা একটা পরীক্ষা নেবো, অবস্থা ভালো হলে সব ব্যাচ মিলে একটা পরীক্ষা। হ্যাঁ জি স্যার, একসাথে নিয়ে স্যার পরীক্ষাটা যেদিন নেবেন একসাথে সবাই মিলে নেব। তা আমি এই যে দুই ব্যাচ মিলে আমি যেটা দেখলাম, আসলে সবার সামনে বলতে হয় না, তারপর এই একজনের ভালো কি দেখতে পাচ্ছি আর কারোর অবস্থা তেমন ভালো না। আর সাদিক মনে হয় সাদিকের তো মানে ভালো, আরেকজন আছে নদীর ব্যাচে, এই নূরের একটু পজিশন ভালো আছে, প্র্যাকটিস করতে হবে, তার নাহলে কিন্তু এই টপিকগুলো পাবে না। আচ্ছা এই জায়গায় যেমন হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, পরীক্ষায় যেটা দেব সংখ্যা পদ্ধতি কি কাকে বলে করে নেবা, ঠিক আছে? যারা এই জিনিসগুলো পাও নাই, ঠিক আছে, বললে স্যার পড়ায়নি, এই যে আজকে কিন্তু অনলাইনে এই জিনিসগুলো পরীক্ষায় কী কী দেবো বলে দিচ্ছি, এটা আমি অবশ্যই রেকর্ড করতেছি, আমি শেয়ার করে দেবো যাতে তোমরা বলতে না পারো যে স্যার পড়ায়নি। হ্যাঁ, অনেকে স্কিপ করে গেছে আজকে ক্লাসটা। আমি পরীক্ষা নেব, যারা কম বেশি পাবে এই যে এই জায়গায় কিন্তু সংখ্যা দিয়ে দেবো, সংখ্যা প্রকারভেদ এখানে পড়বে না, পারবে না। সংখ্যা পদ্ধতিকে কাকে বলে, তারপরে কয় প্রকার, ঠিক আছে, দুই প্রকার, নন পজিশনাল, পজিশনাল, এগুলো ক্লাসে নিয়েছি, অনেকে আসে নাই যে কারণে তোমরা পাও নাই। আচ্ছা এই যে একটা পয়েন্ট আমরা বলি, দশমিক বলি, মনে করো 7.2 বা 5.6.12 এখানে লিখে দিছে, আসলে এই দশমিকটাকে বা পয়েন্টটাকে কী বলে? এটাকে আসলে বলে মূলত নামটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট, দশমিকও না এই জায়গায় কোনো শুধু পয়েন্টও বলে না, এটাকে আসলে মূলত বলা হয় র্যাডিক্স পয়েন্ট, এটা MCQ-তে আসে, ঠিক আছে? আচ্ছা এরপর আমরা সবসময় যে কোনো কিছু পড়ার আগে আমাদের টার্গেট থাকবে পরীক্ষায় আমরা আসলে কী পড়বো, কী লিখবো, সেই অনুযায়ী কিন্তু আমি নির্দেশনা দিচ্ছি তোমাদের যে এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এর একটা আমি যে কয়টা জিনিস বলতেছি বা যে কয়টা টপিক বলতেছি একটাই কিন্তু বাইরের না, সব জিনিস সব মানে আইটেমগুলো বা টপিকগুলো বোর্ডে আসছে, আর যেগুলো স্কিপ করে যাচ্ছে এগুলো আসে নাই। তারপর LSB কি, MSB কি, MSD কি, LSD কি, মানে একটা হচ্ছে খালি বি জায়গায় ডি আছে, এই চারটা জিনিস যারা বুঝবে না তারা কিন্তু পারবে না। সহজ জিনিস, একটা হচ্ছে ডিজিট, একটা হচ্ছে বিট, বিট কখন বলায় আর ডিজিট কখন বলায় সবাই তো জানো, না জানলে বলবা, ঠিক আছে? এই জায়গায় যারা যারা নেয়
তারা অনলাইন অফলাইনে যখন আমি যে রেকর্ড করে দেবো, এটা দেখার পর না বুঝলে আমাকে বলবে। ডিজিট আর বিট, সাদিক বুঝছো ডিজিট কাকে বলে আর বিট কাকে বলে? বাকি পদ্ধতিগুলোর সংখ্যাগুলো হচ্ছে ডিজিট। এই তাহলে এনসিকিউতে দিলে এটা তোমরা সহজে পারবা। তারপরে আমাদের কনভার্সন তো পড়ানো হয়ে গেছে মোটামুটি সব ব্যাচে। অক্টাল এগুলো গেছে। এখন আমাদের এর পরপরই ঠিক আছে, এই এই কনভার্সন যেহেতু হয়ে গেছে এই নিয়ে আর কথা বলবো না। যে কোনো কনভার্সন অর্থাৎ কি কনভার্সন, কনভার্সন মানে কি রূপান্তর, কনভার্সেশন। আবার কনভার্সন অনেকে মিলাই ফেলাই, কনভার্সেশন মানে হচ্ছে আলোচনা, আমরা কিন্তু কনভার্সন বলতেছি, কনভার্ট, কনভার্ট থেকে কনভার্সন। আচ্ছা এখন এই অর্থাৎ রূপান্তর, সংখ্যা পদ্ধতির রূপান্তর বাংলায় বলি, এইগুলো থাকবে যে কোনো পদ্ধতি থেকে যে কোনো পদ্ধতি রূপান্তর। বাকি এই জায়গায় দেখো চারটা পদ্ধতি আছে, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। বাকি যে পদ্ধতিগুলো আছে তার মানে কি দশ, দুই, আট, ষোলো বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে, যেমন দুই দুই ভিত্তিক হতে পারে, আমি বানা দিতে পারি। আজকের যে রেকর্ড ক্লাস হচ্ছে এই রেকর্ডে যে যে এই টপিকগুলো বুঝবা না আমারে পার্সোনালি তোমরা জানাবা, স্যার এইটা বুঝি নাই আমাকে, তা নাহলে পরীক্ষার আগে যদি বলো স্যার করায়নি তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। দুই পদ, দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি যারা এগুলো পারবে ওইগুলোও পারবে। তারপরে তিন ভিত্তিক, চার ভিত্তিক, পাঁচ ভিত্তিক, ছয় ভিত্তিক, সাত ভিত্তিক, এইগুলো কিন্তু না এখানে, কিন্তু এইগুলো যে পারবে সেই নিয়ম অনুযায়ী তোমরা বাকি সংখ্যা পদ্ধতির অর্থাৎ বাকি ভিত্তিকগুলো তোমরা পারবা। নয় ভিত্তিক নাই কিন্তু পারতে পারতে হবে, মানে তোমরা পারবা। এই এই জায়গায় মোট কয় ভিত্তিক হলো? দশ ভিত্তিক, এক ভিত্তিক নেই ধরেন, হ্যাঁ জিরো থেকে দশ ধরি আমি, তাহলে তোমার মোট কত ভিত্তিক হচ্ছে? দশটা ভিত্তিক সংখ্যা, জিরো থেকে দশ মোট কয়টা? জিরো থেকে দশ হলে এগারোটা, এক ভিত্তিক বাদ দিয়ে বাকি সব হচ্ছে দশটা। এই দশটা দশটা যে কোনো পদ্ধতি, দশটা ভিত্তিকের ভিত্তি যত দশটা সংখ্যা পদ্ধতির যে কোনো ভিত্তি থেকে যে কোনো ভিত্তির রূপান্তর আসতে পারে, এটা তোমরা প্র্যাকটিস করবা। আশা করি আমার কথাগুলো বুঝছো। আচ্ছা বাইট বিট, এটা হচ্ছে বাইনারি যেটা বলতেছিলাম যে বিট কি আর বাইট কি। আসলে বিটটাই আমরা পড়েছি যে জিরো আর ওয়ানকে আমরা বিট বলি, ঠিক আছে, আটটা বিট, তারপরে তিনটা বিট, দুইটা বিট, এই যে বাইনারি যে সংখ্যা বা অঙ্ক দিয়ে এই বিটগুলো তৈরি করা হয়, তাহলে বাইটটা কি কে বলতে পারবে চারজনের মধ্যে? সামিহা বলো তো বাইট কি আর বিট কি? বিট কি স্যার? বিট তো হচ্ছে বাইনারিতে থাকে, কিন্তু বাইটটা তো জানি না। সাদিক পারবা? এটা এমসিকিউতে আসে, এই জন্য আমি আর এটা মনে আসছে এখন বলে দেবো। নূর পারবা? এক মেগাবাইট সমান কত কিলোবাইট? 1024 কিলোবাইটে এক মেগাবাইট, ঠিক আছে। তারপরে 1024 মেগাবাইটে 1 গিগাবাইট মানে 1 জিবি, বলি না 1 জিবি এমবি আছে আমার, 1 টেরা মানে কি 1000 জিবি, 1024 মূলত হচ্ছে 1024, তা আমরা ওই 1000 বলে যাই। তা এই বাইটটা একটু পার্থক্য এক্সেপশনাল, যেখানে 1000 না, এখানে 8 বিটে 1 বাইট, তার মানে বিট হচ্ছে কি ছোট ছোট, একটা বিট সবচেয়ে ক্ষুদ্রতম বাইনারি ক্ষুদ্রতম একক হচ্ছে বিট, আটটা বিট হয়ে গেলে এক বাইট হয়ে যায়, এটা মনে রাখবা, ঠিক আছে। তারপরে তো সব 1024 আর আট, এরপরে বলতে পারবে না স্যার তাহলে আট বাইটে এক কিলোবাইট, না 1024 বাইটে এক কিলোবাইট, তারপর তো সব 1024, খালি এই বিট আর বাইটের সম্পর্কটা হচ্ছে আট বিটের সাথে। হ্যাঁ এখানে আট, 1024 বিটে এক বাইট বলা যায় না, এই প্রথমটা শুরু হয়েছে আট থেকে, ঠিক আছে। তো এটা আজকে জেনে গেলে এটা মনে রাখবে, ঠিক আছে। এটা এমসিকিউতে আসে, এখানে কি দিছে কি না দেখে লো একটু, এটা আসে এমসিকিউতে, ঠিক আছে। এই যে দেখতে পাইছো হয়তো তোমরা যে এই যে বাইটের বাইটের নিচের দিকে, এই বাইটের যে টপিকটা তার নিচের দিকে, এই ক্যারেক্টারগুলো মেমোরিতে রাখার জন্য আট বিট ব্যবহার করা
হয়। এই 8 বিট ব্যবহার করা মানে কি, একটা বাইট ব্যবহার করা হচ্ছে, এখানে 8টা বিট থাকে সংরক্ষণ করে, ঠিক আছে। এই যে 8টি বিটে বাইনারি 01 ভ্যালুকে বিভিন্ন সজ্জিত করে এক একটি বাইট তৈরি হয়, তার মানে 8-8টা বিট মানে এক একটা বাইট তৈরি হয়। কম্পিউটারে যখন আমরা বিভিন্ন ডেটা রাখি, যেন আমি একটা কথা বলে আমি রেকর্ড করে রাখতেছি, তা কম্পিউটার থাকে কীভাবে, কম্পিউটার তো জায়গা থাকা লাগে। তো ওখানে যেমন আমার একটা চেয়ার আছে, বাসে যেমন সিট আছে, এক একটা জায়গায় কিন্তু দুইটা সিট, বাসে তোমরা উঠছো না, পাশাপাশি দুইটা সিট থাকে অনেক জায়গায়, মানে একটা সিঙ্গেল সিটও থাকে। তা কম্পিউটারে কীভাবে থাকে, কম্পিউটারে 8-8টা করে থাকে বিট, 8-8টা সিট একসাথে থাকে। এটা হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে যে কম্পিউটারে যখন আমরা মিনিমাম ঠিক আছে, সর্বনিম্ন 8টা করে থাকে একসাথে। তো যখন আমরা 2 লিখি, 2 ইকুয়াল টু বাইনারিতে হয় কিন্তু 10, তার মানে এখানে 8টা সিট পূরণ করে দিতে হয় 00 বসায়, তার মানে 6টা 0 দিয়ে তারপরে 10 লিখলে আমার 2 এর ডেফিনেশনটা হয়। এটা কম্পিউটার সিগন্যাল, 2 এর সিগন্যালটা হচ্ছে টোটাল 8টা বিট মিলে, কিভাবে ওই তোমার হচ্ছে 6টা 0 প্রথমে, তারপর হচ্ছে 0 অন দিয়ে 0, এইভাবে কিন্তু কম্পিউটারের ডেটাগুলো কনভার্ট করে তারা কিন্তু কম্পিউটার সেটাকে স্টোরে নিয়ে নেয়। আস্তে আস্তে আরও ক্লিয়ার হবা, আমরা এর পরে আসবো, যা আমাদের যে কনভার্ট অর্থাৎ কনভার্সনগুলো যে শেষ হয়ে গেলো, রূপান্তরগুলো, এরপরে কিন্তু আমাদের বিট নিয়ে কাজ। তারপরে বিসিডি কোড আমরা কোন ব্যাচে যেন পড়াইছিলাম, নোটদের পড়াইছি বিসিডি কোড কি, নোট তো পাওয়া আসেনি ওই দিন মনে হয়, অন্যরা যারা আসছিল আমি পড়াই, সামিয়া মনে পাইছো, সাদিক পাইছো বিট, এই যে কি জানো বিসিডি কোড, আলোচনা করতেছি এই যে টপিক গুলো যারা আমি তো রেকর্ড করতেছি, তারপরেও খাতা থাকলে একটু টুকে নাও যে বিসিডি, তারপরে আগে কিছু কিছু টপিক বললাম, কয় বিটে কয় বাইট এটা পড়বা, আর এই এই 4টা তো অবশ্যই ইম্পর্টেন্ট, ওই যেটা প্রথমে চলে গেছে যে 1 থেকে 0 থেকে 9 ABCDEF, সব সময় দশমিকের কনভার্সনটা আগে মুখস্থ করে ফেলবা, তা নাহলে ওই যে বের করে করে পড়াটা খুবই কিন্তু কঠিন হয়ে যাবে। এরপর যেটা আসতেছে সংখ্যা পদ্ধতির রূপান্তর, আমাদের এটা কিন্তু হয়ে গেছে সংখ্যা পদ্ধতির রূপান্তরটা। আরেকটা জিনিস আসছে যে আসলে এই যে না আমাদের এই জায়গায় কিন্তু বইতে যে কোনো তোমাদের যে কোনো রাইটারের বই এই রূপান্তরগুলো দেওয়া আছে, ঠিক আছে। এইটা তোমরা একটু আলোচনা মানে দেখতে পারো যে আমি কী পড়াইছি আর বইতে কীভাবে আছে। এখন আমাদের আমাদের যেহেতু করাগুলো মানে সব ধরনের নিয়ম বা সব ধরনের যে ম্যাথমেটিক যে এক্সপ্রেশনগুলো আছে বা টার্মগুলো আছে পদ্ধতিগুলো আছে, তোমরা এখন নিজেরা বই দেখে দেখে এটা দেখে দেখবা যে কোনো রকম পরিবর্তন আছে কিনা, আমি যেভাবে করাইছি আর বইতে কোনো বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, ঠিক আছে। এটা তোমরা বই দেখে দেখে নেক্সট দিন তোমরা বই নিয়ে নেবা, সবাই যারা টাকা পয়সা দেওনি বই দিয়ে বই নিয়ে ভর্তি হয়ে তারপরে বইটা নিয়ে নেবো, আমি বইগুলো সব নিয়ে আসছি, আজকে দিয়ে গেছে, তার আগের দিন দিয়ে গেছিলো। আচ্ছা, এরপরে এগুলো সব হয়ে গেছে, আমাদের অনেক দূর আগে গেছে, ঠিক আছে। বই আমরা কিন্তু দেখিনি, ধরি নাই, আমি কিন্তু বোর্ডে হোয়াইট বোর্ডে আমরা কিন্তু সব কিছু করেই ফেলছি অলরেডি, মানে নিয়ম শিখাইছি, এখন তোমরা একবার দেখলে দেখবা সব সহজ মনে হচ্ছে, আর যারা প্র্যাকটিস করানি তাদের কাছে কিন্তু সহজ মনে হলেও পারবা না কিন্তু। তাহলে আমরা নেক্সট দিন যে টপিকটা পড়বো সেই টপিকটা দেখে আজকে শেষ করব। নেক্সট দিন হচ্ছে এটাও শেষ, তার মানে এই জায়গায় অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এই বইতে তো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এক্সাম্পলগুলো সমাধান করতে পারো। দেখো বাইনারি যোগ বিয়োগ, অক্টাল যোগ বিয়োগ, হেক্সাডেসিমাল যোগ বিয়োগ, এগুলো বিভিন্ন ব্যাচে বিভিন্নভাবে দেখাইছি, ঠিক আছে। যারা পাও নাই তারা হয়তো আসো নাই বা মিস করে গেছো, এগুলো তেমন ইম্পর্টেন্ট না যোগ বিয়োগ, তারপরে এগুলো শিখতে হবে। এই যে আমরা নেক্সট দিন আলোচনা করবো চিহ্নযুক্ত সংখ্যা, কিছু ব্যাচে হয়তো আমি ধারণা দিয়েছিলাম কিন্তু এর অঙ্ক আছে,
এর অঙ্ক আছে, আমরা এইটা পরিপূরক শিখবো। তার মানে এটা তোমরা জাস্ট আজকে মনে রাখো এতটুকু জিনিস, যে নামগুলো, যে সংখ্যা, চিহ্ন যুক্ত সংজ্ঞা, সংখ্যা, সাইন নাম্বার, এই সাইন নাম্বারের জন্য আমাদের কী কী বিষয় জানতে হবে, সাইন ম্যাগনিটিউড ফর্মটা আসলে কী, ওয়ান এস কমপ্লিমেন্ট মানে একের পরিপূরক, টু এস কমপ্লিমেন্ট দুইয়ের পরিপূরক, আমরা অফলাইন হলে আমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এই জিনিসগুলো যদি আমি এক্সপ্লেন করতে পারি তোমাদেরকে, তোমরা আসলে এই যে টপিকটা, এই টপিকটার ম্যাথটা কেমন হবে, কীভাবে তোমরা এগুলো করবা, তোমরা পরিপূর্ণভাবে বিস্তারিতভাবে তোমরা জানতে পারবে। এই অঙ্কগুলো দেখতে পাচ্ছ একটু, আজকে একটু ধারণা নেও যে আসলে এগুলো কেমন, এই যে এইভাবেই, হ্যাঁ মানে উল্টা, আমরা একের উল্টা, তার মানে হচ্ছে একের পরিপূরক। বিষয়টা হচ্ছে সহজভাবে যদি বলি তাহলে এইটাই, যে কোনো কিছু বাইনারির কোনো সংখ্যার বিপরীত কিছুকে মিন করা হচ্ছে পরিপূরক, তার মানে জিরোর পরিবর্তে ওয়ান, ওয়ানের পরিবর্তে জিরো, এটা হচ্ছে সহজ কথায় একের পরিপূরক। এরপর এটা কিছু পরিবর্তন আসছে, অর্থাৎ কয়টা করে বিট নিতে হবে, দুইয়ের পরিপূরক কেমন হবে, এটা আমরা এক্সটেন্ড করবো নেক্সট টাইম, ঠিক আছে? জাস্ট আগে নামগুলো তোমরা একটু মনে রাখো, যে আমাদের পরিপূরক শিখতে হলে মানে এই কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট শিখতে হলে সাইন নাম্বার এই শব্দটা মনে রাখতে হবে, তারপরে সাইন বিট কী জিনিস, ওয়ান এস কমপ্লিমেন্ট, টু এস কমপ্লিমেন্ট, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তারপরেও আমরা এগুলো নেক্সটে আবার আলোচনা করব, এখন আর এক্সটেন্ড করতেছি না, অনলাইনে আসলে হয় না, জাস্ট জিনিসগুলো মনে করাই দিচ্ছি। দেখো বিভিন্ন অঙ্ক আছে, যেমন বলছে 12, 22, 8 এর 2 এর পরিপূরক বের করো, এখানে কীভাবে কীভাবে বের করছে দেখছো, বক্স চাপিয়ে, এই যে আটটা, আমি বলছিলাম যে কম্পিউটার কিন্তু 8টা বিট করে থাকে স্টোরেজ, 8টা বিট দিয়ে একটা কী হয়, বাইট হয়, অর্থাৎ একটা বাইট করে করে আমাদের এইগুলো করতে হবে, ঠিক আছে? এইটা আমরা অঙ্ক করার সময় এই পরিপূরক নিয়ে মূলত দুই ধরনের, একটা হচ্ছে পরিপূরক পদ্ধতি ব্যবহার করে, পার্থক্য আছে বিভিন্ন বিভিন্ন দুইটা সংখ্যা দিয়ে দেবে, বলবে যে দুইটা সংখ্যার পার্থক্য পরিপূরকের মাধ্যমে করে দাও, এটা আমরা করবো। তো এই দুইটা জিনিস করা হলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের আসল আসল মানে টপিকগুলো শেষ হয়ে যাবে, যেটা একটা হচ্ছে রূপান্তর হয়ে গেছে আর পরিপূরক বাকি আছে, এই দুইটাই মূলত আমাদের মেন অঙ্ক। থিওরিতে উদ্দীপকে আমাদের যে বড় মার্কের, অর্থাৎ 4 মার্কে বা 3 মার্কের যে অঙ্কগুলো আসে সেইটা মূলত হচ্ছে এই যে কনভার্সন যেটা করলাম, রূপান্তর আর এই পরিপূরক, ঠিক আছে? এই হচ্ছে মূলত আমার 3rd চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু টপিক, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, কারো কোনো প্রশ্ন আছে সাদিক? ঠিক আছে, এগুলো তাহলে তোমরা পড়তে থাকো, অবস্থা ভালো হলে আমরা জানাবো, গ্রুপে জানিয়ে দেবো, ঠিক আছে? আর কোনো সমস্যা থাকলে বলবা, আমি অনলাইনে এসে সমাধান দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্যার তাহলে কি আমাদের কালকের ব্যাচ অফ থাকবে? আজকে কালকের ব্যাচ অফ থাকবে? কালকের ঘটনা তো বলতে পারছি না, কালকে কালকে জানাই দেবো গ্রুপে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।